সর্বর এবং মন মানুষের সন্ধানে দুটি গল্পের মূলকম্বচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের জনগণিত সাবেক মেয়র এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব বদরুদ্দিন আহমদ কামরান উপস্থিত আজকে বিশাল অনুষ্ঠানের প্রধান বক্তা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এলাকার সন্তান কারবার খার ছেলে। আমি 1970 সালে বেড়ে বাজার উপজেলার খামার গ্রামে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম মরহুম বসন্ত রায়, অনেকে ছিলেন, আজ আমার বাবা নেই পৃথিবীতে। আমি ছাত্র জীবনে আমার দাদা মারফতি সাগর আইভারি সাহেবের মার্গদর্শন অনুসরণ করি এবং 1990 সালে আমার বড় ভাই সোনার দণ্ডলোক অধিকার বাবা মোহাম্মদ হেলালুদ্দিনকে উস্তাদ হিসাবে গ্রহণ করি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের কারণে তাকে একসময় ভারতের উস্তাদের সাথে গান গেয়ে অনেক প্রশংসিত হয়। আমি দেশের বিভিন্ন গান গুলিতে অনুষ্ঠিত অনেক আসরে সোনালের সাথে গান করেছি। তারপরে 2002 সালে সিঙ্গার হিসাবে আমি যুক্তরাজ্যে ভ্রমণ করি এবং তখন থেকেই বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত সাধনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি। এই উপস্থিতি এই প্রথম আমার লেখা 200 গানের সংকলন বনবাসের সন্ধানে আমি রচনা করেছি। এই বই সাফল্য আমার এলাকার সকলের, আমার বিশ্বাস আপনাদের উৎসাহ উদ্দীপনা স্নেহ ভালোবাসা আমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া সে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলোচনা সভার শেষ বক্তা, এরপরে আমাদের মূল আকর্ষণ যেটা সাংস্কৃতিক সন্ধ্যা বা অনুষ্ঠান, আমরা সেখানে ফিরে যাব। জমজমাট আজকের এই অনুষ্ঠান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বাল সম্রাট মুজিবুর সরকার, বাল সম্রাট হেলালুদ্দিন এম হোসেন এবং স্থানীয় আরো বাল সম্রাট অনেকেই রয়েছেন। মামুন রশিদের বড় ভাই আমিনুর রশিদ, উনি গান জানেন এবং আমার আজকে আপনার সাথে আমার পরিচয়টা আমি দেখেছি। তো আপনারা দর্জনকৃতি সন্তান বাল শিল্পে মোহাম্মদ হেলালুদ্দিন এবং আপনাদের সম্মুখে ওনার এই বই লেখার অভিজ্ঞতা এবং উনি কিভাবে বাল সম্রাটে পরিণত হলেন এ ব্যাপারে কিছু বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। শিল্পী হেলালুদ্দিন, জাতির শ্রেষ্ঠ সন্তান
অভিযোক্তা জনাব জামরুল ইসলাম মঞ্চে উপস্থিত এক সময়ের সারখাই খুব সুনামধন্য ছাত্র নেতা আমার ছোট ভাই মঈনুল ইসলাম মঞ্চে উপস্থিত আমার পিতৃ সমতুল্য জনাব মুজিবুর রহমান সরকার মঞ্চে উপস্থিত যুবলীগ ছাত্রলীগ যারাই মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আবার জানাই আসসালাম আলাইকুম। আপনারা জানেন আমি অনেকদিন যাবৎ আমার শ্রদ্ধেয় উস্তাদের হাত ধরে সঙ্গীত সাধনা করে এই পর্যন্ত এসে পৌঁছেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি 1980 ইংরেজের পর থেকে আমি গানের কাজ শুরু করি। বেশি কিছু বলার নেই আমার। আমি আপনাদের সবাইকে নিয়ে একটু পারলামেন্টে প্রবেশ করতে চাই। পার্লামেন্টে আছে আমার স্রষ্টার গুণগান, কারণ আমার খালাক্কুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এই কথা যখন জানলাম বুঝলাম, তখন আমার স্রষ্টার গুণগান গাইতে আরম্ভ করলাম, লিখতে আরম্ভ করলাম। তারপরে বারো বলে নাতে রাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবীকে সৃষ্টি না করে আমি কিছুই সৃষ্টি করতাম না। অনেক নবী রাসূলরাই বলেছেন, নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হইত। ঠিক এই জায়গা থেকে আমি আমার দুজাহানের বাদশাহ সাইয়েদুল মুরসালিন খাতিবুন নবীন রাহমাতুল্লিল আলামিনের সামনে অনেক গান লিখেছি, গান লিখেছি বঙ্গবন্ধুকে নিয়ে। আমি সারাটা জীবন আপনাদের জায়গাতে যত অনুষ্ঠান করেছি আপনাদের অনুরোধে বঙ্গবন্ধুর গান গেয়েছি, এবং আমার বাউল বলে এখনো 8 থেকে 10টা গান বঙ্গবন্ধুকে নিয়ে আমি লিখেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি কাউকে দেখে আমি আনন্দ করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী, তাই আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমি গান লিখেছি। আমি গান লিখেছি যুদ্ধ অপরাধীকে নিয়ে, রাজাকার মুক্ত দেশ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম জেগেছে। বাউল মনে আছে কৃষি বিষয়ক গান, বাউল মনে আছে বিজয়ের গান, বাউল মনে আছে 21শে ফেব্রুয়ারির গান, অনেক গান, বাউল মনে আছে উপদেশ বলে গান, সব দ্বিধা দ্বন্দ্ব বলে মানুষের ভাই আজ বাদে কার কিভাবে কারো জানা নাই, মানুষ মানুষের ভাই। সম্মানিত শ্রুতি মন্ডলী, আমার ছোট্ট ভাই, আমরা তো দুই ভাই, আপনারা দোয়া করবেন, আপনাদের ভালোবাসা
এবং দোয়া নিয়ে আরো যেন সৃষ্টি করতে পারি, লিখতে পারি। আমার ছোট্ট ভাই, যদিও আমার ভাই কিন্তু আমার ছাত্র, আমার প্রতিটি ছাত্র যেন এইভাবে গান লিখতে পারে। আমি আমার অনেক ছাত্র দেশে বিদেশে গান অপ্রতিষ্ঠিত শিল্পী সবাই গান গাইতেছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের মঙ্গল করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আর বেশি কিছু বলবো না, আমার জন্য দোয়া করবেন। আমি তো আর বেশি দিন থাকবো না, জীবনের শেষ প্রান্তে এসে গেছি, আমার বাউলগণ থাকবে, আমি থাকবো না। এই বই বাউলগণ মন মানুষের সম্মানে, এটা চারকাইবাসীর গর্ব, এটা চারকাইবাসীর সম্পদ। আনন্দিত আমি আমার গুরু, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব মুজিবুর রহমান সরকার এখানে উপস্থিত, আমি ওনার শিষ্য, তিনি আমার গুরু। গুরু অর্থ আলো, শিষ্য অর্থ আধার, আলো আর অন্ধকার। আমি আমার উস্তাদের দোয়ার বরকতে আমি এই পর্যন্ত সাধনা করে আমার 40 বছরের সাধনার ফসল।